কে কি বলল সেটা নিয়ে চিন্তার সময় নেই। দেশের মানুষের কল্যাণে যা যা করা দরকার আওয়ামী লীগ সরকার তাই করবে। আজ সকালে গোপালগঞ্জ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক চলাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। এক নম্বর মধু ডাবর হানি, প্রতিদিন সকালে এক গ্লাস গরম পানিতে ডাবর হানি করে তোলে শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা। করোনা ভাইরাস প্রতিরোধে সম্মুখ সারি যোদ্ধাদের ডাবর হানির পক্ষ থেকে শ্রদ্ধা। তিনি প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে আরো বলেন, কারো মন্তব্যে কখনো ঘাবড়ানো যাবে না, নিজেদের আত্মবিশ্বাস নিয়ে সবসময় এগিয়ে যেতে হবে। অনেক দেশই ভাবতে পারেনি গত 15 বছরে বাংলাদেশ এত দূর এগিয়ে যাবে। এছাড়াও যে কোনো প্রকল্প হাতে নেওয়ার আগে সেই প্রকল্প থেকে রিটার্ন কি হবে তা বিবেচনা করে প্রকল্প বাস্তবায়নে সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউজ ডেস্ক, এটিভি সংবাদ।